শ্রীলঙ্কায় আইকনিক সাপোর্টার শোয়েবের উপর হামলা। নো বল বিতর্কের পর মাহমুদুল্লার ব্যাটে বাংলাদেশের নাটকীয় জয় পেলেও গ্যালারিতে থাকা কিছু সংখ্যক বাংলাদেশি সমর্থক হামলার শিকার হয়েছেন। এর মধ্যে রয়েছেন গ্যালারির সবচেয়ে পরিচিত মুখ বাংলাদেশের ক্রিকেটের আইকনিক সাপোর্টার শোয়েব আলী বুখারি। শ্রীলঙ্কার হারের পর দেশটির সমর্থকেরা তার উপর হামলা করেন বলে অভিযোগ করেছেন শোয়েব নিজেই। একটি ভাইরাল হওয়া ভিডিওতে তাকে এ অভিযোগ করতে দেখা গেছে। ফাইনালে না থাকার ক্ষোভে নিজের ওপর হামলার আশঙ্কা করে পুলিশের কাছে দাঁড়িয়েছিলেন শোয়েব, তবে সেখানে তার রক্ষা হয়নি। শোয়েব বলেন, যেহেতু জায়গাটা নিরাপদ নয় তাই সেফ থাকার জন্য পুলিশের মাঝখানে গিয়েছিলাম, আর সেখানেই তারা আমাকে আঘাত করলো। তারা ধাক্কায় ধাক্কায় আমাকে মাটিতে ফেলে দিল, আর পুলিশ তা চেয়ে চেয়ে দেখলো, কোনো পদক্ষেপ নিল না। এটাই আমার দুঃখ। তবে হামলার শিকার শুধু শোয়েব নন, এ সময় আইকনিক সাপোর্টারের পাশ থেকে বাংলাদেশের পতাকা মাথায় বাঁধা আরেকজন সমর্থক কান্না কান্না কণ্ঠে বলতে থাকেন, পুলিশের সামনেই আমাকে মেরেছে, পুলিশের সামনেই আমাকে মেরেছে। ম্যাচের শেষ ওভারে আম্পায়ারের নো বল না দেওয়াকে কেন্দ্র করে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা দেখা দেয়, যা ছড়িয়ে পড়ে গ্যালারিতেও। ম্যাচ জয়ের পর বাংলাদেশ যখন উৎসবে মেতে ওঠেন, তখন ক্ষুব্ধ হয়ে লঙ্কান সমর্থকেরা এমন অপ্রীতিকর ঘটনা ঘটায় বলে অভিযোগ করেছেন স্টেডিয়ামে আসা বাংলাদেশি সমর্থকেরা। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য, আর যারা নতুন দেখছেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।